অমাবস্যার ভরা কোটালে নদী বাঁধে বড় সড় ফাটল, আতঙ্কিত এলাকাবাসী। চলছে আলোর উৎসব দীপাবলি, আর এই দীপাবলিতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসন্তী থানার অন্তর্গত চুনাখালী গ্রাম পঞ্চায়েতের কোটরাখালীর বাসিন্দারা। আনন্দ উৎসবের মাঝে চিন্তিত হয়ে পড়েছেন স্থানীয় মানুষজন। এই গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছে হানা নদী। ভরা কোটালে হঠাৎ করে নদী বাঁধে বড় সড় ফাটলের সৃষ্টি হয়, আর এতেই আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। আনন্দের মাঝে এমন একটা ঘটনায় কি করবেন ভেবে পাচ্ছিলেন না তারা। এরই মাঝে এই খবর পৌঁছে যায় বিশিষ্ট সমাজসেবক তথা কলকাতা পুলিশের আধিকারিক বাপ্পাদিত্য নস্করের কাছে। খবর পাওয়া মাত্রই বাপ্পাদিত্য নস্কর তৎপরতার সাথে ইরিগেশন দপ্তরের সাথে যোগাযোগ করেন এবং দ্রুততার সাথে বাঁধ মেরামতির কাজও শুরু করেন ইরিগেশন দপ্তর। ইরিগেশন দপ্তরের কাজ খতিয়ে দেখতে মঙ্গলবার সকালে বাপ্পাদিত্য নস্কর পৌঁছে যান কোটরাখালীতে। ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলার পর তাদেরকে আশ্বস্ত করেন এবং তাদের পাশে থাকারও সব রকম সহযোগিতার আশ্বাস দেন। এখন অমাবস্যার ভরা কটাল চলছে। দু তিন দিন আগে এই কটালের জলের জোরে এখানটায় এই যে স্কুলটা পাশে আপনারা দেখবেন, এই স্কুলের পাশেই যে নদী বাঁধ ছিল তাতে বড় সড়ো ফাটল দেখা যায়। আমরা তড়িঘড়ি ইরিগেশন দপ্তরকে জানাই এবং তারাও তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে এবং সেই কাজ কত দূর এগোলো, সেই সমস্যার সমাধান হলো কিনা সেটা দেখার জন্য আজকে আমি এখানে এসেছি। ইরিগেশন দপ্তরকে আমরা অনুরোধ করেছি যাতে এটা একটা পাকাপাকি কোনো ব্যবস্থা করা যায়, কেননা আপনারা দেখছেন একদম নদী বাঁধের গা ধরেই স্কুলটা আছে। স্কুলটা বাঁচাতে গেলে এখানটা একটা উন্নততর প্রযুক্তির মাধ্যমে এই বাঁধ রক্ষার ব্যবস্থা করতে হবে এবং পার্মানেন্টলি সেটা যাতে করা যায় সে ব্যাপারে ইরিগেশন দপ্তরও আশ্বাস দিয়েছে। এরপর ইরিগেশন দপ্তরের কাজও খতিয়ে দেখেন বাপ্পাদিত্য নস্করের সঙ্গে ঘটনাস্থলে আসেন চুনাখালী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান নরেশ চন্দ্র নস্কর, গ্রাম পঞ্চায়েত সদস্য অরুণ মণ্ডল ও বাপ্পাদিত্য হাউলি, বিশিষ্ট সমাজসেবক রেজ্জাক শেখ, স্বামীর সর্দার সন্তু খান, কালীপদ সাউ সহ অন্যান্যরা। ইরিগেশন দপ্তরকে ভালো করে কাজ করার অনুরোধ করে পাশাপাশি এলাকাবাসীকে তিনি আশ্বস্ত করেন আগামী দিনে যাতে এই বাঁধ কংক্রিটের হয় সে ব্যাপারে তিনি সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করবেন বলে জানান। বাপ্পাদিত্য নস্করের এমন উদ্যোগ উপস্থিতিতে খুশি স্থানীয় মানুষজন। কোটরাখালী নদী বাঁধে সংলগ্ন একটি এরিয়া জুড়ে 100 মিটারের মতো একটি জায়গায় প্রবল ধস নামে, সেই খবর পৌঁছায় বিশিষ্ট সমাজসেবী বাপ্পাদিত্য নস্করের কাছে এবং তিনি সঙ্গে সঙ্গে ইরিগেশন দপ্তরকে খবর দেন এবং ইরিগেশন দপ্তর দ্রুততার সঙ্গে কাজটি শুরু করে। আজ বাপ্পাদিত্য নস্কর সশরীরে উপস্থিত থেকে সেই বাঁধের কাজ পরিদর্শন করেন এবং স্থানীয় মানুষজনদের সঙ্গে কথাবার্তা বলেন এবং যাতে সেই এরিয়াটি কংক্রিট বাঁধ নির্মাণ করা হয় সেই জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরকে সঙ্গে যোগাযোগ করেন এবং মানুষকে আশ্বস্ত করেন যাতে একটি এখানে স্থায়ী কংক্রিট বাঁধ নির্মাণ করা যায়। আমি স্থানীয় বাসিন্দা অলোক রায়।